হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি 5 নম্বরের এই মামার কাছে। ইনি ভেলপুরি এবং ছোট ফুচকা বিক্রি করে, উনি খুবই ফেমাস এই এরিয়াতে, আমাদের খুবই প্রিয় মামা। আমাদেরকে খুব মজার মজার ভেলপুরি বানিয়ে খাওয়ায়, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মামা, আপনি কতদিন ধরে ভেলপুরির বিজনেস করেন? কত বছর হলো? 7-8 বছর ধরে। আর আপনি মেইনলি কোন জায়গায় বসতেন আগে? 5 নম্বরেই আপনি 27 বছর ধরে আছেন। তো আমরা গত 1 বছর ধরে রেগুলার ওনার কাছেই আসি। তো মামার স্পেশালিটি হচ্ছে উনি আমাদেরকে তম্বে মরিচ দিয়ে ছোট ফুচকা বানিয়ে খাওয়ায়, আর খুবই খুবই সুস্বাদু হয়। সো আজকে আমরা দেখি মামা কিভাবে বানাচ্ছে। মামাকে আপনারা ধানমন্ডি 5 নম্বরের মেইন রোডেই পাবেন, এবং উনি আবার সুরভি স্কুলের সামনেও বসে, সকাল টাইমটা ওখানে বসে, রাইট? আর মামা পার প্লেট কত করে? 20 টাকা করে, ছোট ফুচকাও 20 টাকা। সো আপনারা এখানেই চলে আসবেন, খুবই মজার উনার ভেলপুরি এবং ছোট ফুচকা। আর আপনারা যদি এক্সট্রা স্পাইসি লাইক করেন, ওনাকে অবশ্যই রিকোয়েস্ট করবেন যাতে বোম্বে মরিচ মিলি প্রিপেয়ার করতে। এটাকে কি বলে মামা? ঘুর্ণি। এই ঘুর্ণিটা আপনি প্রত্যেকদিন ফ্রেশ বানান? প্রত্যেকদিনটা প্রত্যেকদিন উনি তৈরি করে। আর উনার ভেলপুরি এবং ছোট ফুচকা খুবই হাইজেনিক ওয়েতে তৈরি করা হয়, খুবই ভালো। আমরা রেগুলার এখানে খাই, সো উনার কোয়ালিটিটা আমরা শেয়ার হয়ে বলতে পারছি। এই ছোট ফুচকাগুলো কি আপনারা নিজেরা বানান নাকি কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন। আপনার পদ্ধতিটা দেখেন কিভাবে বানাচ্ছে ছোট ফুচকাটা। আর এইটার মেইন যে স্পেশালিটি ওইটা হচ্ছে এইটার টকটা। আপনারা চাইলে টকও নিতে পারেন, আবার মিষ্টি টকও নিতে পারেন, যেইটা আপনাদের ভালো লাগে। এটা কি মিলাচ্ছেন মামা? মশলা। আমার কোনো সময় একটা প্লেটে বসায় না, আমি 2-3টা করে খাই। ইভেন আমি যখন এখানে আমার কোনো কাজ থাকে না, আমি এখানে স্পেশালি উনার ফুচকা খেতে আসি। ভেলপুরিও বানাই দেন। কেমন মানুষ আসে মামা আপনার কাছে রেগুলার? অনেক সময় দেখা যায় যে আমরা ওনাকে খুঁজে পাই না, এবং আমরা অনেক মানে অস্থির হয়ে যাই যে মামা কই গেল, কারণ ওনার মজার ভেলপুরি আর ফুচকা খেতে পারি না আমরা। ইভেন আমরা অনেকে ওনার নাম্বার ও ফোন নাম্বারও নিয়ে রেখেছি। মিষ্টি টক দিয়েন মামা এটায়। থ্যাংক ইউ সো মাচ মামা, থ্যাংক ইউ সো মাচ আপনার মজার ফুচকা এবং ভেলপুরি বানায় দেওয়ার জন্য।
আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই